আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুব সহজ আর খুবই মজা একটি বার্থডে কেকের রেসিপি শেয়ার করবো নিজের প্রিয়জনের বার্থডেতে খুব সহজে আপনারা চুলাই কেকটি তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি সফট মস্ট আর স্পঞ্জি হয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে কেকের ব্যাটার তৈরি করার আগে কেক টিনটাকে রেডি করে নিব আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি আর এটার ভেতরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছে এখন একটা বেকিং পেপার লাগিয়ে নিব তবে আপনারা চাইলে ময়দা দিয়ে এটাকে ডাস্ট করেও নিতে পারেন বা চাইলে যে কোনো সাদা কাগজও লাগিয়ে নিতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করে নিব একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে অবশ্যই দেড় থেকে দুই ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এখন ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এগুলোকে একটা বাটিতে আমি আলাদা রেখে দিচ্ছি আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশগুলোকে খুব ভালোভাবে বিট করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে করলে একটু সময়টা কম লাগে তবে আপনারা চাইলে হ্যান্ড দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে ডিমের সাদা যখন কিছুটা ফমি হয়ে এসেছে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর এই চিনিটাকে আমি একবারে দিবো না অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিব অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে হাই স্পিডে বিট করে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি তবে আপনারা আপনাদের টেস্ট মতো চিনির পরিমাণটা কিছুটা কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারবেন সম্পূর্ণ চিনি দিয়ে এটা যখন খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিমের কুসুম দিয়ে এটাকে বিট করে নিচ্ছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেল দিয়ে এটাকে আবারও কিছুটা বিট করে নিব বিট করে নেওয়ার পরে যখন এটা এরকম ফমি হয়ে এসেছে এখন এর সাথে আমি শুকনো উপকরণ অ্যাড করবো আমি একটা চালনি নিয়ে নিয়েছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক চা চামচ দিচ্ছি বেকিং পাউডার আর খুব সামান্য একটু লবণ এখন শুকনো উপকরণগুলো চেলে নিব তবে এই শুকনো উপকরণগুলোকে একবারে চেলে দিয়ে দেওয়া যাবে না চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে দুই তিনবারে চেলে মিক্স করে নেওয়ার জন্য আমি এটাকে একটি স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড করে মিক্স করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চেষ্টা করবেন যে কোনো একটা সাইডে ফোল্ড করে করে মিক্স করে নেওয়ার জন্য এটাকে খুব বেশি জোরে জোরে মিক্স করা যাবে না তাহলে ডিমের যে ফোমটা তৈরি করেছি সে ফোমটা নষ্ট হয়ে যাবে এটাকে একটু আস্তে আস্তে ফোল্ড করে করে মিক্স করে নিতে হবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ দুধটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন এটাতে কোনো লামস থেকে না যায় আর যখন ময়দাটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এটাকে মিক্স করে নিয়ে বন্ধ করে দিতে হবে কেননা ময়দা দেওয়ার পরে এই ব্যাটারটাকে ওভার মিক্স করলে কেকটা খেতে অনেক বেশি শক্ত হয়ে যায় কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেক টিনে ঢেলে নিচ্ছি কেক টিনে ঢেলে নেওয়ার পর এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে আর যেহেতু কেকটা চুলায় বেক করব চুলা একটা বড় পাতিলে ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে ভেতরে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছে আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে প্রি হিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কেকের ব্যাটার তৈরি করে এটাকে রেখে দিতে যাবেন না চেষ্টা করবেন পাতিলটাকে আগে থেকে প্রি হিট করে নেওয়ার জন্য এখন কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিব আপনাদের চুলো আচার উপর ডিপেন্ড করে টাইমটা কিছুটা কম বা বেশিও লাগতে পারে আমি কেকটাকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছে টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে তবে টুথপিকটা যদি ক্লিয়ার বের না হয় তাহলে এটাকে আরও পাঁচ সাত মিনিট বেক করে নিতে হবে আর যারা কেকটা ওভেনে বেক করতে চান একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে এখন কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি সাইডটা ড্রাই হয়ে যাবে না কেকটাকে ঠান্ডা হতে রেখে এখন আমি উইপিং ক্রিমটা রেডি করে নিব আমি এখানে পাউডার উইপিং ক্রিম ইউজ করছি তবে আপনারা চাইলে হেভি ক্রিমও ইউজ করতে পারেন পাউডার উইপিং ক্রিমেরও একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন এটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে ক্রিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি এখন বাটিটাকে উল্টা করলেও ক্রিমটা পড়ে যাবে না এভাবে এটাকে বিট করে নিতে হবে আর এই ক্রিমটাকে যতক্ষণ ইউজ না করবেন ততক্ষণ এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কেকটাকে শোক করার জন্য একটা সুগার সিরাপ তৈরি করে নিব আমি এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি পানি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করা হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছে। সাইডগুলোকে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তেল ব্রাশ করে নেওয়ার কারণে দেখবেন খুব ইজিলি কেকটা মোল্ড আউট হয়ে আসবে এখন আমি বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা কতটা স্পাঞ্জি হয়েছে এখন কেকটাকে ডেকোরেট করার জন্য আমি লেয়ারে কেটে নিব আমি কেকটাকে দুইটা লেয়ারে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো দুইটা বা তিনটা লেয়ারেও কেকটাকে কেটে নিতে পারেন আমি কেকের চার সাইডে ছুরি দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি তারপর একটা সুতা দিয়ে দাগে দাগে সুতাটাকে বসিয়ে সামনের দিকে টান দিলে দেখবেন খুব ইজিলি কেকটা কেটে যাবে আমার কাছে এভাবে ইজি মনে হয় তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেকটাকে কেটে নিতে পারেন আর নেওয়ার পর কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এখন কেকটাকে অ্যাসেম্বল করে নিব আমি কেকের স্ট্যান্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছে এতে কেকটা জায়গা থেকে সরে যাবে না আমি কেকের উপরের পাটটাকে নিচে ইউজ করছেন নিচের পাটটাকে উপরে ইউজ করব যাতে কেকের উপর সাইডটা সমান হবে তবে আপনাদের কেকের উপরের সাইডটা যদি খুব বেশি অসমান হয় তাহলে কিছুটা সমান করে কেটেও নিতে পারেন যে সুগার সিরাপটা রেডি করে নিয়েছিলাম সেই সুগার সিরাপটা দিয়ে এখন কেকটাকে খুব ভালোভাবে সোক করে নিব আমি চামিজ দিয়ে সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ব্রাশ করেও লাগিয়ে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে সোক করতে হবে যেন কোনো অংশ ফাঁকা রয়ে না যায় তাহলে কেকটা অনেক বেশি ময়েস্ট হবে খুব ভালোভাবে শোক করে নেওয়ার পর। আমি যে উইপিং ক্রিমটা রেডি করেছিলাম সেটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছে এভাবে দিলে সব জায়গায় সমানভাবে হবে তবে আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও লাগিয়ে নিতে পারেন উইপিং ক্রিমটাকে আমি কিছুটা সমান করে নিচ্ছি এখন কেকের নিচের যে পোর্শনটা ছিল সেটাকে এখন আমি ওপরে দিয়ে নিচ্ছি আর এটাকে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে যেন হুইপিং ক্রিম আর কেকের মাঝে কোনো অংশ ফাঁকা রয়ে না যায় এখন কেকের এই লেয়ারটার ওপরও সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে শোক করে নিচ্ছে আপনারা কেকটা তিনটা লেয়ারে তৈরি করলে তিনটা লেয়ারেই খুব ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে শোক করে নিতে হবে সোক করে নেওয়ার পর এটার ওপর আমি আবার উইপিং ক্রিম দিয়ে দিচ্ছি এখন ওপর এবং সাইডে খুব ভালোভাবে উইপিং ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে চার সাইডে এবং ওপরে উইপিং ক্রিমটাকে দিয়ে নেওয়ার পর এটাকে একটু সমান করে নিচ্ছে যতটুকু সম্ভব হয় এখন এটাকে মোটামুটি একটু সমান করে নিতে হবে কেকটাকে মোটামুটি একটু সমান করে নেওয়ার পর এটাকে আমি আমার পছন্দ মতো ডেকোরেট করে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ভাবে এটাকে ডেকোরেট করে নিতে পারেন কেকের চার সাইড আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি আর কিছুটা স্প্রিংকল নিয়ে নিয়েছে এখন কেকের ওপরে এবং সাইডে দিয়ে দিব কেকের ওপরের সাইডে আমি বর্ডারের মতো করে দিয়ে দিচ্ছি আর নিচের সাইডও সেম একইভাবে দিয়ে নিচ্ছে তবে আপনারা চাইলে যে কোনোভাবে ডেকোরেট করতে পারেন কেকের চার সাইড এভাবে স্প্রিঙ্কল দিয়ে নিলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে শুধু এখন চাইলে কেকের ওপরে আপনারা হ্যাপি বার্থডে লিখতে পারেন তবে এটাকে আমি আরো কিছুটা ডেকোরেট করার জন্য আমি ওপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা হোয়াইট চকলেটটা দিতে না চাইলে না দিলেও চলবে হোয়াইট চকলেটটাকে একটা পিলার দিয়ে পিল করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও ইউজ করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন কেকটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য এক ঘন্টা পরে কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছে এখন একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর আশা করছি কেকের ভেতরটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট ময়েস্টার স্পাঞ্জি হয়েছে নিজের প্রিয়জনের বার্থডেতে খুব সহজে আপনারা চুলা এভাবে কেকটি বাসায় তৈরি করে নিতে পারেন এভাবে কেকটি তৈরি করলে আশা করছি বাইরের কেকের থেকেও অনেক বেশি মজার হবে আপনারা রেসিপিটি বাসায় যদি ভেবে ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ